প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে। আমরা আলোচনা শুনেছি, আমরা প্যানেল ডিসকাশন শুনেছি, তবে সিলেটের শহরের একটা বড় অংশ আজকে যেখানে জড়ো হয়েছেন যে উদ্দেশ্যে, মূলত তারা উপভোগ করতে চান আমাদের মাটির গান, আমাদের মানুষের গান, শাহ আব্দুল করিমের গান, এবং তরুণ প্রজন্ম তারা ব্যান্ড পছন্দ করেন, ব্যান্ডের গান এবং বিভিন্ন ধরনের গান এবং কালচারাল পরিবেশনা নিয়ে আমরা এই পর্বে হাজির হয়েছি। আমরা চলে যাচ্ছি সরাসরি অনুষ্ঠান স্থলে, মূল মঞ্চে। সাধুকি চলিত ভাষা করি না বিচার, যখন যা মনে আসে করিতা প্রসার। গান সবাই ভালোবাসে, তবে সবে সব গান নয়, যে গানের সঙ্গে যার মনের মিল রয়। আমাদের সঙ্গে আজকে শাহ আব্দুল করিম পরিষদের শিল্পীরা রয়েছেন। রয়েছেন শাহ নূর জালাল, তিনি প্রয়াত শাহ আব্দুল করিমের একমাত্র সন্তান। আমি ডাকছি শাহ নূর জালালকে। জীবন আমার ধন্য যে হায়, কাছে কাছে মিষ্ট ফল মাঠে ফলে সোনার ফসল রয়েছে, শীতল জল নদী নালা কাল বিলে। সুন্দর দিন কাটাইতা
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গাজির গাই আইতো রঙে রঙে আইতো আনন্দ পাইতা, যখন হইতো গাজির গাই আইতো রঙে রঙে আইতো আনন্দ পাইতা, আমরা এই ভেনুতে পেয়েছি একজন বিশিষ্ট মানুষকে, আপনাদের সবার প্রিয়, অত্যন্ত প্রিয়, অত্যন্ত কাছের মানুষ, যার সুরের মূর্ছনা আপনাদের হৃদয়ে ঝড় তুলত, শাহ আব্দুল করিমের সুযোগ্য সন্তান। আমরা তার সঙ্গে কথা বলছি। তিনি নিজেও একজন খুব গুণী মানুষ, গুণী শিল্পী। আজকে তিনি সঙ্গীত পরিবেশন করেছেন, মানুষকে মুগ্ধ করেছেন। আমরা তার কিছু কথা শুনবো আজকে। কেমন আছেন? আছি আপনাদের দোয়ায় একরকম, ভালো আছেন। আপনি যে আপনার বাবার গানগুলো করে চলেছেন, মানুষদেরকে মুগ্ধ করে চলেছেন, কেমন সে অনুভূতি? মানে এত বড় একজন মানুষের সন্তান হিসেবে আপনার কি বাড়তি কোনো আলাদা ধরনের অনুভব তৈরি হয়েছে আপনার ভেতরে? যেটা আমার বাবাও বলতেন যে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমি যে সাধারণ মানুষ থেকে মহামানুষের ভালোবাসা পেয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। আমি মনে করি যে আমি শাহ আব্দুল করিমের সন্তান হিসাবে ওনার সৃষ্টি নেয়া যে গান গাইতে গিয়া মানুষের যে ভালোবাসা পাই, মানুষের যে সান্নিধ্য পাই, মানুষ যে ভালোবাসে, এটাই আমার কাছে মনে হয় যে বড় পাওনা আমার। শাহ আব্দুল করিম অনেক বড় মাপের একজন শিল্পী ছিলেন, তার গানগুলো যখন আপনি করতে যান, মানুষ তো স্বাভাবিকভাবে একটু তুলনা করার চেষ্টা করে যে বাবার মতো গাইতে পারছে কিনা। এটা আপনার মধ্যে এক ধরনের চ্যালেঞ্জ তৈরি করে না, ভয় তৈরি করে না, ভীতি তৈরি করে? অবশ্যই, কারণ শাহ আব্দুল করিম উনি যে গান গাইছেন এটা আল্লাহর দয়া, গড গিফট। কারণ উনি নাইট স্কুলে মাত্র 8 রাত লেখাপড়া করেছেন, কিন্তু আমরা যতই লেখাপড়া করি বা অনেক শিক্ষিত মানুষ, ওনার মতো আসলে আমরা এটার সঙ্গে তুলনা চলে না। শাহ আব্দুল করিমের তুলনা ও শাহ আব্দুল করিমই, ওনার সঙ্গে আমরা যদি তুলনা দিতে চাই তাহলে কিছুই হবে না। আমি এটাই আশা করি যে শাহ আব্দুল করিম তো উনি আর কিছু চান নাই, উনি বলছেন যে আমার গানটা যদি বেঁচে থাকে। এই যে লন্ডন থেকে 1985 সনে উনি বিলাত ফেরত বাংলাদেশে এসে বললেন যে বাবা আমি তো কোনো টাকা পয়সা আনতে পারি নাই, আমার সঙ্গের শিল্পী যারা ছিলেন এরা 7-8 লাখ করে টাকা আনছেন, আমি 30,000 টাকা আনছি আর একটা গান লিখে নিয়ে আইছি। আমি বললাম বাবা খুবই সন্তুষ্ট, কারণ গানটা থাকবে আর মানুষ তো বেঁচে থাকেই সুখে আর দুঃখে। আমি মনে করি আমার একটা নিজস্ব কথা আছে যে মানুষের মনে যে জন বাদে আপন ঘর, অনিত্য সংসারে সহইবে অমর। মানুষে যদি মনে রাখে তাহলে কোটি কোটি টাকার প্রয়োজন নাই। আমরা মানুষের অন্তরে যদি স্থান করতে পারি, শাহ আব্দুল করিম মনে অবশ্যই মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন, যার জন্য লাখো লাখো ভক্ত দেশে বিদেশে ওনাকে ভালোবাসে। তাই আমিও মনে করি যে মানুষের ভালোবাসা, সেই গানের মাধ্যমে যদি মানুষের ভালোবাসাটা পাই এটাই যথেষ্ট। আপনার বাবার মধ্যে এক ধরনের কবিত্ব ছিল, এক ধরনের দর্শন ছিল, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার ভেতরেও দর্শন কাজ করে। একটু অন্য প্রসঙ্গে জানতে চাই যে একটা সময় ছিল শাহ আব্দুল করিমের আজকে যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাটা তো আজ থেকে 20 বছর আগে ছিল না বা 10 বছর আগে ছিল না। যতই সময় যাচ্ছে জনপ্রিয়তা বাড়ছে ওনার মৃত্যুর পরে। আমরা দেখেছি যে শুধুমাত্র এই বাংলায় নয়, ওপার বাংলায়, সারা পৃথিবীতে শাহ আব্দুল করিমের গান নিয়ে এক ধরনের মুগ্ধতা কাজ করছে। আপনি কি এই বিষয়গুলো জানেন বা জানার পরে আপনার কী অনুভব? অবশ্যই আমার খুবই ভালো লাগে। আমি যখন দেখি যে ভারত থেকে আমার বাবার গানগুলো গায়, কালিকা প্রসাদ, আমি তার কথা স্মরণ করে আমার খুব কষ্ট লাগে। কালিকা প্রসাদ ভারতের একজন শিল্পী, উনি বাবার অনেক গান গেয়েছে, এমনকি আমার একটি গান যে গানটি এখন আমি মনে করি অনেকেই জানেন, এই মিনতি করি তোমায় সেরে যাইও না, আমি তো জানি বন্ধু তুমি আপনা, উনি আমার এই গানটি গাইছেন এবং বাবার অনেক গান করতেন। কি
কিছুদিন আগে 12 সেপ্টেম্বরে বাবার মৃত্যু তারিখে ভারতে ডিডি চ্যানেলে তপন কুমার রায় উনি বাবার বেশ কয়েকটি গান করেছেন, সঙ্গে সঙ্গে আমারও একটি গান করেছেন, প্রাণকুলি আকবরে বন্ধু তুমি নি আমার, তুমি আমার হও বা না হও আমি যে তোমার, আমি আমার আরও অনেক গান কালিকাপ্রসাদ দা নিয়েছিলেন, উনি তো আমাদের ছেড়ে চলে গেলেন, তপন রায় আমার আরও অনেক গান নিয়েছেন, আশা করি গাইবেন। আর দেশে অনেকেই আমার গান আমার রচনা গান করে, আমাকে বাবা আসলে গাওয়ার জন্য সুযোগ দেন নাই, বলছিলেন যে এই যুগে আর বাঁচবে না মান, করিম রে তোর গাটুরি বান, আসবে আজলে তুফান, দোহাই দিলেও মানবে না রে। উনি বলতেন আমরা যে সময় গান গাইতাম তখন একটা পরিবেশ ছিল, এখন অনেকটাই বাণিজ্যে পরিণত হয়ে গেছে, তাহলে তুমি গান গাওয়ার দরকার নাই, হাসন লালন রাধারমন আর কুমসা ওরা সকণ্ঠে তেমন গান নাই, তুমিও গান লিখো আর যদি মনে চায় মানুষের ভালোবাসা হাতে তালে দিয়ে একটা গান গাইবেন, এটাই আর কি। আপনি নিজে গান লেখেন, আপনার বাবা গান লিখেছেন, এই যে গান লেখার যে ব্যাপারটা এটা তো খুব সহজ কোনো ব্যাপার না, এবং আপনি চাইলেই একটা গান লিখে ফেলবেন বিষয়টা আসলে এরকমও না, এটা মানসিক এক ধরনের প্রস্তুতি থাকে, চিন্তার এক ধরনের গভীরতা একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, তারপর একটা গান তৈরি আসে। তো আপনার বাবাকে আপনি যেমন দেখেছেন যে উনি যখন গান লিখতেন গানের চর্চা করতেন, সেই প্রক্রিয়াটা কেমন ছিল, উনি কি হঠাৎ করে তার মনে হতো নাকি এটা দীর্ঘদিন চিন্তার? এটা কোনো সীমাবদ্ধতা ছিল না, আর উনি মনে করেন গাড়িতে যাইতেছেন বসে বসে একটা গান লিখতেছেন, নৌকায় বসছেন একটা গান লিখছেন, এখানে নীরবে একটা রাত কাটাইতেছেন এখানে অনেক গান লিখছেন, লিখে ওনার পকেটে রাখছেন, অনেক গান আবার ওই হারিয়ে গেছে, যার জন্য ওনার যদিও 1500 গান মানুষে বলে কিন্তু সব অনেক গানই হারিয়ে গেছে। আমি ওনার অনেক গানকে আবার ইয়ে করছি, প্রায় 500 গান এই শাহ আব্দুল করিম রচনা সমগ্র অনেক গান আছে। আর শাহ আব্দুল করিম তো আসলে প্রসার বিমুখ ছিলেন, উনি নিজেকে মিডিয়ার সামনে আসতে চাইতেন না, উনি যখন 21শে পদক পেলেন 2001 সালে তখন কিন্তু মিডিয়া ওনাকে বেরিয়ে ধরলো, তখন বাবা আর অনেক কিছু বলতে পারতেন না, বিস্মরণ হয়ে যাইতো, একটা বলতে আর একটা বলতেন। যদি আমি মনে করি যদি আরও আগে শাহ আব্দুল করিমকে আমরা মিডিয়ার সামনে নিয়ে আসতাম, আমাদের এই জাতি অনেক কিছু আমরা শাহ আব্দুল করিমের কাছ থেকে পাইতাম যেটা আমাদের আগামী প্রজন্মের জন্য কাজে লাগতো। তা শাহ আব্দুল করিমের গান আসলে লালন হাসন রাধারমন আরকুম শাহ দূরবীন শাহ যারা বাউল, আমি মনে করি এদের বৈশিষ্ট্য থেকে শাহ আব্দুল করিমের একটা বৈশিষ্ট্য আলাদা। উনি ওনার গানে বলেছেন তত্ত্ব গান গেয়ে গেলেন যারা মরমি কবি, আমি তুলে ধরি দেশের দুঃখ দুর্দশার ছবি, বিপন্ন মানুষের দাবি করিম চায় শান্তি বিধান, মন মজালে ওরে বাউলা গান, যদিও বন্দে মায়া লাগাইছে ফিরিতি শিখাইলো, এই সমস্ত গান উনি গেয়েছেন। তখন উনি বলতেন যে এগুলো আমার মূল বিষয় না, আমার মূল বিষয় গণসঙ্গীত, গণমানুষকে সচেতন করাই আমার মূল উদ্দেশ্য, আর এগুলো দিয়ে মানুষকে আকর্ষণ করতে চাই। উনি তো শুধু বাউল ছিলেন না, যদি ওনাকে বাউল সম্রাট বলা হয় উনি শুধু বাউল ছিলেন না, আমরা যখন ওনার বিলাতের স্মৃতিটা লক্ষ্য করি গানটা শুনি তখন বোঝা যায় উনি একজন পর্যটক। ওনার আধ্যাত্মিক দিক দিয়ে যখন আমরা লক্ষ্য করি ওনার বেশ কয়েক হাজার মুরিদান আছে, ওনাকে গুরু বা মুর্শিদ হিসাবে মানে, এতে বোঝা যায় উনি আধ্যাত্মিক জগতে একজন পারদর্শী লোক ছিলেন এবং উনি বাস্তববাদী মানুষ ছিলেন, উনি অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। ওই যে আগে কি সুন্দর দিন গাইতাম গানটি, আমাদের গ্রামে হিন্দু মুসলমান মিলে বাউলা গান গাটু গান গাইতাম, নগদ প্রমাণ আমাদের বাবার শিষ্য রোহিত ঠাকুর রণেশ ঠাকুর এরা আসলে ব্রাহ্মণ কিন্তু বাবাকে এরা উস্তাদ মানে গুরু মানতো, আমরা এক ফ্যামিলির মতোই চলতাম। তো শাহ আব্দুল করিম, এখন শাহ আব্দুল করিম সম্বন্ধে আমি আর একা কী বলবো, শাহ আব্দুল করিম এখন শুধু আমার নয় সারা দেশের সারা জাতির সারা বিশ্বের। আপনার বাবার গাওয়া অসংখ্য জনপ্রিয় গান আছে, কিন্তু আপনার সবচেয়ে প্রিয় গান কোনটি বা কোনগুলো যদি একটু দু একটা নাম বলেন? আমার বাবাকে যখন সাংবাদিক ভাইয়েরা প্রশ্ন করতেন যে আপনার কোন গানটি প্রিয়, বাবা বলতেন আমার সবগুলো গানই প্রিয়, কারণ একজন লোকের সন্তান যদি হয় তো আমার এই ছেলেটা আমার খুব আদরের, ওই মেয়েটা আমার আদরের না, ওই ছেলেটা আদরের না, এটা কিছুতেই হবে না। তে মানুষের কাছে হয়তো বিখ্যাত হয়েছে আগে কি সুন্দর দিন কাটাইতাম, খুন মেস্তরি নাও বানাইলেও গাড়ি চলে না, কিন্তু বাবার কাছে সবগুলো গানই প্রিয় ছিল, আমি সেই আমার বাবার সন্তান হিসাবে আমিও আমার কাছে সবগুলো গানই প্রিয়। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শাহ আব্দুল করিমের সুযোগ্য পুত্র শাহ নূর জালালের কথা, তিনি তার বাবার সম্পর্কে বলছিলেন, বাবার জীবন দর্শন সঙ্গীত নিয়ে তার যে এক ধরনের আবেগ, তার যে চিন্তার যে গভীরতা সেটি তার মতো করে তার বাবাকে যেভাবে দেখেছেন সেটি ব্যাখ্যা করলেন, এবং তিনি নিজেও গুণী মানুষ, গান লেখেন, বাবার গানগুলো পরিবেশন করেন, এবং তিনি যে আশাবাদ ব্যক্ত করেছেন যে যারা বিলেতে রয়েছেন আমাদের দর্শক রয়েছেন, আয়নের দর্শক রয়েছেন, তারা যেন শাহ আব্দুল করিমের স্মৃতিকে বাঁচিয়ে রাখবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, আমরাও সেই কামনা করছি।
সাধুকি চলিত ভাষা করিনা বিচার যখন যা মনে আসে করিতা প্রসার গান সবাই ভালোবাসে তবে সবে সব গান নয় যে গানের সঙ্গে যার মনের মিল রয়। প্রিয় দর্শক, যেমনটি বলেছিলাম যে আমরা মাটির গান শুনছি, মানুষের গান শুনছি, আমরা এই মাটির গান শুনতে শুনতেই মাঝখানে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়েছে। বিজ্ঞাপন বিরতি শেষে আবারও ফিরে আসছি আমরা শাহ আব্দুল করিমের যে অসাধারণ গানগুলো। আমি জানি যে লন্ডন এবং লন্ডনের বাইরে সারা পৃথিবী জুড়ে অনেক ভক্ত, অনেক মানুষ আছেন যারা এই গানগুলো পছন্দ করছেন, আরও বেশি জনপ্রিয় হচ্ছে গানগুলো। সেই গানগুলো আমরা একেবারে যে অঞ্চল থেকে গানগুলো উঠে এসেছে সেই অঞ্চলে এসে শুনতে পাচ্ছি। আমার মনে হয় আমার মতো আপনারা সবাই এনজয় করছেন। একটা বিজ্ঞাপন বিরতির পর আবারও শুনবো আমরা গান, সঙ্গেই থাকুন।